যুগে যুগে এইভাবে কিতাব পাঠিয়েছেন, যুগে যুগে রসুল পাঠিয়েছেন, আর আমাদের শেষ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না। কিন্তু নবুয়তের জিম্মাদারি, নবুয়তের কাজ পরিচালনার জন্যে আল্লাহ তাআলা তার রাসূলের উম্মতের মধ্যে মুজদ্দিদ তৈরি করে দেবেন, ওলির আউলিয়া তৈরি করে দেবেন, যারা দীন ইসলামের তজদিদের কাজ করবেন এবং কিয়ামত পর্যন্ত ওই রাসূলের রেসালতের মাধ্যমে তজদিদ ইহিয়া দ্বীনের কাজ চলবে, যেগুলি আগের জমানায় নবীরা এসে করেছেন। এজন্য তো একটা হাদিসও আছে, তার সনদের উপরে যথেষ্ট কথাবার্তা আছে, যে উলামায়ে উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের আলিমরা আগের জমান বনি ইসরাইল গোষ্ঠীর নবীদের মতো দামি। সুবহানাল্লাহ। তো এই নবুয়তের কাজ উলামায়ে কেরাম ওলিয়া ওলিয়া তজদিদের কাজ করে যাচ্ছেন, ইনশাআল্লাহ চলবে। আর যেদিন এই কাজ বন্ধ হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে, শেষ হয়ে যাবে মামলা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন এমন কোন একটা জিনিস বাকি রাখেন নাই যেটা ইসলামী আইনসম্মত সম্পাদন করার ব্যবস্থা দেখা দেয়। প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল নিজে আমল করে সাহাবায়ে কেরামকে দেখিয়ে দিয়েছেন, আর সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে আমল করে আমাদের জন্য নজির দৃষ্টান্ত রেখে গেছেন। এরপরে এই কোরআনে করিম আপনাদের সামনে সব সময় হেদায়েতের পথ দেখাইতেছে, গুমরা যাতে না হওয়া যায় সেই পথ বাতাই দিতেছে। আমি এই জন্য সেই কোরআন থেকে এই সব অবস্থার পরিপ্রেক্ষিতে একটি আয়াতে করিমাকে সিলেক্ট করেছি, আজকে সেটার তর্জমা আপনাদের শোনাব, তফসির করা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আল্লাহ তাআলা কোরআনে করিমে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, যেদিন তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুয়াউমান, ভয় করো তোমরা ওই দিনকে যেদিন সবাই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে যাওয়া লাগবে। আর সেখানে গেলে কি হবে, এবং তোমরা এই দুনিয়ার জীবনে যা আমল করেছিলে সেই আমলের পুরাপুরি তুয়াফা কুল্লু নাফসিন, প্রত্যেককে পুরাপুরি মা কাসাবাত, যা আমল তোমরা করেছিলে তার প্রতিদান দেওয়া হবে। ওহুম লা ইজলামুন, এবং কাউকে কোনো জুলুম করা হবে না, কারোর প্রতি অবিচার হবে না। এই কথাটি যদিও শুনতে এক সামান্য ধরনের কথা মনে হচ্ছে, কিন্তু বিষয়টা বড় কঠিন। যেমন আল্লাহ পাক আমাদেরকে বলছেন ওই দিনটাকে ভয় করো, সেই দিনের নাম সম্পর্কে যদি আবার কোরআন শরীফকে জিজ্ঞেস করা যায় সেই দিন কোনটা, তাহলে এই দিনের সম্পর্কে কোরআন শরীফ বলতেছে যে এই দিন হলো আখেরাতের দিন, যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন যে ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কোরআন শরীফের বর্ণনা এটা। মানে এটা একটা ভূমিকম্প আসলে যে সবাই একসাথে ভীত সন্ত্রস্ত গাবড়ে ওঠে কিনা, সব মানুষ গাবড়িয়ে যায় যখন কোনো ভূমিকম্প শুরু হয়। কেমতের দিনটাও ঠিক ভূমিকম্প থেকে শুরু, নাকি এই দুনিয়া কিছু কিটিয়ে
ভূমিকম্প দিয়েই তো পাহাড় টাহাড় ভাঙ্গিয়া যাবে, ভূমিকম্প হচ্ছে কিনা জি, পাহাড় ভাঙবে কিনা, জায়গায় থাকবে দাঁড়ানো, সব শেষ, আসমান জমিন ভেঙে যাবে, তাহলে এটা ভূমিকম্প হচ্ছে কিনা। এই হলো যে এই দিনটা এত ডেঞ্জারাস, আল্লাহ নিজেটাকে বহুত বড় একটা ঘটনা বলতেছে, শাইউন আজিম, বলেন সবাই, শাইউন আজিম, বহুত বড় একটা ব্যাপার। তার পরিচয় দিতে গিয়ে বলতেছেন, তোমরা দেখবে ইয়াউমা তারাউনাহা তাযহালু মুরদিআতিন আম্মা আনফুসিহিম, তোমরা সেদিন দেখবে যে মাতার শিশুকে, দুগ্ধপুষ্ট শিশুকে দুধ পান করানোর কথা বলে যাবে, এত বড় বিপদের ঘটনা এটা। এই যেটা বলছি এটা সোজা কথা না, মা তার বাচ্চাকে দুধ খাওয়ানোর কথা বলে যাবে, কতটুকু সন্তুষ্ট হইলে পরে চূড়ান্ত পর্যায়ের বৃত্ত সন্তুষ্ট না হইলে কি এই অবস্থা সৃষ্টি হয়। শুধু এইটা না, বলকে পরেরটা বলতেছেন, তুমি দেখবে যে গর্ভবতী মেয়ে লোক তাদের ডেলিভারি হয়ে যাবে, এটা তো মেয়েদের জীবনের সবচাইতে বড় দুঃখজনক ঘটনা, বড় কষ্টের ব্যাপার। একমাত্র আল্লাহর কুদরতেই এই সমস্ত বাচ্চারা এই ছোট্ট একটা রাস্তা দিয়ে দুনিয়া বেরিয়ে আসে। কত কষ্ট হয় মহিলাদের উপরে, এজন্য তো মার সেবা বেশি করা লাগে বাচ্চাদের, মার হক বাবার চাইতে অনেক কষ্ট হয় তাদের, কেউ কেউ মারাও যায় এ সময়। তো ওই দিনের ঘটনা সম্পর্কে আল্লাহ বলছেন, মুতাযাউ কুল্লু যাতি হামলিন, গর্ভবতী মেয়ে লোকের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, সে নিজে বলতেই পারবে না কত বড় অবস্থা সৃষ্টি হয়েছে। এই এই যে দিন, এই দিন সম্পর্কে আমাদের কি ধারণা, এটা আমরা এই দিনকে ফেস করা লাগবে কিনা, লাগবে মোকাবেলা করা লাগবে কিনা, আমাদের সেই দিন আসবে কিনা বলতেও তো ভালো লাগবে, হ্যাঁ সেদিন আসবে কিনা। সুম্মা তুয়াফা, তারপর আল্লাহ বলছেন সুম্মা তুয়াফা, আবার যথাযথ প্রতিদান দেওয়া হবে, কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষকে, মা কাসাবাত যা তা আমল করেছে এই দুনিয়ার জীবনে, ওহম লা ইয়ুজলামুন, এবং তাদের উপরে কোনো অন্যায় করা হবে না, অবিচার করা হবে না, জুলুম করা হবে না। এই কথাগুলি শুধু কথাই নাকি সাংঘাতিক ব্যাপার? আপনি চিন্তা করে দেখেন যে আমাদেরকে এই দুনিয়াতে আমরা যে ধুমধাম জিন্দেগি পরিচালনা করতেছি, আস্থার দিনের মধ্যেও আমরা দুই একবার মনে হয় মৃত্যুর কথা স্মরণ করি না, কারো তো মুঠেই স্মরণ নাই, একেবারে নঙ্গুল গাফলাতে নাই মন, এমনভাবে ঘুমে পড়ছে যে সে মরবে এই চিন্তাও নাই, মরার চিন্তাও তো নেই। এখানে একটা যুক্তি আসতে পারে, গড়ির দিকে দেখি সেটা বলতে সময় দিয়ে খুলাইতে পারতেছি কিনা, আছে দশ মিনিট। যুক্তি আসতে পারে ওই শয়তানির যুক্তি, যে এই আখেরাতের দিন মানুষ মরে যাবে তো ঠিক, কিন্তু আবার যে দিতে হবো এটা তো মধুরী সাহেবরা বানাইছে, এরা ওয়াজ করে মধুরী সাহেবরা বানাইয়া খায়, কারণ আজ পর্যন্ত কেউ তো ঘোরা ঘুরে ফেরত আসে নাই, এসে বলে নাই যে চিন্তা হয়েছি, বা বলতে তো পারে যে হুজুর আপনারা বলেন কবর এটা দুদকের কামরা হয়ে যায়, আপনারা বলেন নাউজুবিল্লাহ, এত কঠিন আগুনের কুটা বনবে, আমরা তো মরার পরে অনেক
জালিম কাফিরের কবরের পাশে গিয়ে মাটি তো গরম হইতে দেখিনি, এটা বলতে পারে কিনা? আমরা বলতেছেন বা সাহা সায়াতান একেবারে খুব দূরে চিৎকার করবে, ইয়াল্লাহ নাউজুবিল্লাহ মিনাল, আল্লাহ আমাদেরকে বাঁচাও। হাদিস শরীফে আসছে যে এক ফেরেশতার হাতে লোহার কথা থাকবে, গুর্জ যেটাকে বলা হয়, চোখে দেখে না কানেও শুনে না, আসম মন্য আমার চোখেও দেখে না কানেও শুনে না, যদি এই গুর্জ দিয়ে পাথরের তৈরি পাহাড়ে আঘাত করে একবার এটা মাটি মাটি বেজারে যাবে, এই ধরনের গুরুতর কথা দিয়ে ফিটাইতে থাকবে আর চিৎকার দিবে। একদিন না তার ইনসান বাদে বাকি সব প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনবে। তো এই জাহিল বলতে পারে তো যে এত শাস্তি দেখানো হয়, আমি তো কবরের পাশে কান লাগাইয়া দেখলাম সব তো মধু সাহেবরা বানাইছে, আজ পর্যন্ত কেউ ফিরে আসবে। আখেরাত আছে বলে সে বিশ্বাস করে না, আমরা আবার পুনরুজ্জীবিত হব সেই কথা তার ইয়াকিন নেই, বিশ্বাস নেই। তো বলতেছে যে তাইলে তো এই সমস্ত মৌলভী সাহেবরা আওয়াজ করে আমাদের কাছ থেকে মানে ঠকাঠক পয়সা উদ্ধার করতে পারে, এই সমস্ত ওয়াজ নসিহত করে, আসলে তো আখেরাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা সেইখান থেকে শিক্ষা নিতে পারি, আমরা অন্তত দিলে দ্বারা বিশ্বাস করি, বিশ্বাস না বিশ্বাসে যাইতে আর এক ডিগ্রি বেশি ইয়াকিন করি এই কথাটি যে অবশ্যই আমরা মরার পরে জিন্দা হব। আপনারা সম্মত আছেন কিনা? জি, হ্যাঁ অবশ্যই জিন্দা হবেন কিনা জোরে বলেন, আবার আখেরাত হবে তার কথা ধরে নিলাম নাস্তিকের কথা, যে না হচ্ছে না, যদি নাই হয় একদম যদি নাই হয় কেমত হইল না, মরার পরে জীবন জীবন্ত হওয়া গেল না, জীবন আসলো না, তাইলে বিশ্বাসী বন্দা যে ছিল আর যে অবিশ্বাসী দুইজন মরার পরে তো আর দিন্দা বিন্দা নাই, কিছু নাই, কিন্তু আসেনি, এই কথা বুঝতেছ না? কোনো সমস্যা নেই, যাই বিশ্বাস করলাম আর যে করলো না, যেহেতু হইল না যেহেতু কারো কোনো ঝামেলা হইল না, কি মিসিং হয়েছে সমান তো দুইজনই তো নাই, কেন আচ্ছা যদি আদার সাইড যদি হয়ে যায় আমরা তো বিশ্বাস রাখি এটা হবেই, তর্কস্তর ধরিলেন যদি হয়ে যায় ওই যে আলিমের কথা, তখন তাকে সাহায্য করবে কে? যে এইখানে আখেরাতকে ফলসিফাই করেছে, ডিনাই করেছে, আখেরাতের কোনো আমল করে নাই, সে মরার পরে যদি আখেরাত হয়ে যায়, কবর যদি সাপ বিচ্ছুর কামড়া বনে যায়, কবর যদি গুরুজের গদার বাইর বনে যায়, কে আছে তাকে রক্ষা করার? সুতরাং কোনটা হবে যুক্তিসঙ্গত? বিশ্বাস করাটাই তো যুক্তিসঙ্গত কিনা? হ্যাঁ, আখেরাত হওয়াটা যুক্তিসঙ্গত, মেনে নেওয়াটা হলো যুক্তিসঙ্গত। আর কোরআন হাদিসে তো শতাধিক বর্ণনা আছে আমাকে আখেরাত বিশ্বাস করাই লাগবে, নাকি? কোরআন শরীফে আছে অবিলা আখেরাতিহুম ইউ কিনুন বলেন সবাই,
ওয়েল আখিরাতে হুম ইউকিনুন আখিরাতের প্রতি ইয়াকিন থাকতে হবে ঈমান থেকে এক ডিগ্রি বেশি শক্তি কেন যে এই দিন তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত দুনিয়ার জমিনে যা করেছ তার প্রতিদান সেদিন দেওয়া এই আয়াতে বোঝা গেল আমাদের কর্ম দুনিয়াটা হলো আমাদের কর্মস্থল নাকি জি দুনিয়া হলো কর্মস্থল কর্মস্থল আর দুনিয়ার জীবনের ফলটা হলো আখেরাতের জীবন হলো আমাদের ফল ভোগ করার স্থল নাকি জি কর্ম ফল উপভোগ কর্মস্থল হলো দুনিয়া আর কর্ম ফল উপভোগের স্থান হলো মৃত্যুর পরে পর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসি দেওয়া হবে কিভাবে এখানে কোনো শয়তানের বুদ্ধি করার উপায় নেই দেন আপনারা বিশ্বাস রাখেন আমরা বিশ্বাস রাখি ফেরেশতাদের উপরে নাকি ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখি কারণ প্রথম কাজ হলো ফেরেশতারা আমাদের কাঁধে বসা আছে দুই সেশনে তারা আসেন এদেরকে কিরামান কাতিবিন বলা কি বলা বৈদন্ত নামটা কিরামান কাতিবিন এরা বড় সম্মানের লেখক তারা রেকর্ড মেনটেন করে তারা কি করে রেকর্ড করে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত কি কি আমল করেছে সবগুলি আছে চূড়ান্ত বুদ্ধি সম্পন্ন পাওয়ার আল্লাহ জন্য বলতে না পারে যে এগুলো ফিরিস্তারা রিপোর্ট করতে ভুল করতেছে বলতে পারে কি না আমাদের বাঙালি হইলে তো আরো কিছু হলে বসবে কিনা বই লাগে তো অন্তত তর্কস্থলে এতটুকুই বলা যায় যে কেউ যেন সন্দেহ করতে পারে না তার জন্যে আপনাকে সাক্ষীর ব্যবস্থা আল্লাহ রেখেছেন যদিও দরকার নেই কথা বলেন যদিও কোনো দরকার নেই আল্লাহ যদি সারা দুনিয়ার মানুষকে একসাথে জাহান্নামে দিয়ে দেয় কেউ দাঁড়ায় বলতে পারবে না কি এটা কোন বিচারে সবাইকে দিতেছেন জাহান্নামে বলার কেউ আছে ওই জন্য ওয়াত্তাকু ইয়াওমান আজকের আয়াতটা কিন্তু এত সুন্দর একটি আয়াত এই দিনকে ভয় কর এদিন তো হবেই আসমান ভাঙ্গে রেজা রেজা হয়ে যাবে পাহাড় রেজা রেজা হয়ে যাবে সব শেষ তারপরে আল্লাহ তাআলা একটু দিন বানাইবেন এটাকে নবিয়াবে আখেরাত বলা হয় এই দিনের দীর্ঘ দিন লম্বাই মেজারমেন্ট হলো ৫০,০০০ বছরের সমান দুনিয়ার ৫০,০০০ বছরের সমান সেই দিন এক এদিনের নাম কি আখেরাতের দিন ৫০,০০০ বছর লম্বা হবে সারা দুনিয়ার মানুষ তো আল্লাহর সামনে উঠবে মাথার উপরে সূর্য এসে যাবে জমিন তামার হয়ে যাবে আর আল্লাহ বড় রাগান্বিত হবে হাদিসের ভাষা হলো আল্লাহ খুব রাগ করবেন এই দিন কারণ রাগ করার কারণ আছে এই জমিনটা তো আল্লাহ কিন্তু আমাদের বহু লোক বলতেছে নাকি এটা আমার বলুন কত জবাব দেন আমার বলে কি না জমিন আল্লাহ কিন্তু বলে আর আমার বাংলাদেশের কথা যদি বলা যায় তো আরো যেহেতু ওই দেশের কনস্টিটিউশন আমাদের জানা আছে এই জন্য বলা যেতে পারে সেখানে কনস্টিটিউশনালি স্বীকৃতি দেওয়া হয়েছে যে এই জমিন জনগণের বলুন না কি এই ব্যবসার বলা হয়েছে সভরিনটি বিলংস টু দ্য পিপল ইংরেজিতে পারতেছি বাংলা অর্থে বাংলায় কি হয়েছে এই দেশের সার্বভৌমত্ব মালিকানা হলো জনগণের বলো তো সবাই বলো জনগণের আর মালিক হলো আসলে কে জনগণের হইলো এই কথাটা ঠিক হইল নাকি কনস্টিটিউশন হইল তো এই কাফির দেশ বাংলাদেশ এই দেশের সব জিনিসগুলি কুফরিতে ভরা সার্বভৌমত্ব আমরা আলহামদুল ভর্তি করতে পারি কি বলি মালিকি আলমিদ্দিন না মালিকি আমি আসি না আমরা তো বলি ইয়াউমিদ্দিন
নামাজও প্রত্যেক অক্ত মূল্যাইতে নামাজ উড়িয়া আর ও আয়াত হইরা আবার সার্বভৌমত্ব জনগণের, এটা কুফরি কালাম কিনা? আপনারা বলেন, যদি বলেন এটা কুফরি কালাম। তো আল্লাহ বলছেন মুত্তাকু ইয়াউমান, ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহ খুব রাগান্বিত হবে, বেশি রাগ করবে। তো বেশি রাগ হয়ে গেলে যার ক্ষমতা আছে শুধু বেশি রাগ হয়ে যায়, তো ক্ষমতার আওতাধীন যারা এরা কোনো কথা বলতে পারেনি। হ্যাঁ, সাধারণভাবে যদি গোরের মাঝে সবচেয়ে বড় হলেন ক্ষমতাধর বাবা নাকি, ছেলের জন্য মুরব্বী, মার জন্য মুরব্বী, সবার জন্য মুরব্বী বাবা, তো ওর বাবা যদি একটু বেশি উত্তেজিত হয়ে যাক হয় তাহলে বেচারা বয়ে কথা বলতে পারে? এটা তো হলো সাধারণ কথা দেখাইলাম। আল্লাহ তাআলা যে এত গরম হবেন যে যারা আমার জমিন আমার ইচ্ছা মতো আইন চালাইছে এদের সম্পর্কে জানোই তো আল্লাহ কেয়ামতের দিন এবার রাগ করতেছে। তো আল্লাহ রাগ করে বলবেন যে বলো দেখি আজকে বাদশাহী কার, আজ কি কার সার্বভৌমত্বের মালিকানা দাবিদার দিয়ে বারো বারো কে আসো? কোরআন শরীফে এই আয়াত পড়ো না আছে এইভাবে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? কেউ জবাব দেবেন নেই বয়ে, কেউ জবাব দেবেন। এখানে সব নবী পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচাও, আল্লাহ আমাদের বাঁচাও, ইয়া নাফসি নাফসি বলবেন, মনে আছে নি কথা? এগুলি এগুলি বেহুদ আওয়াজ না, কাজের আওয়াজ। নবীরা যেখানে আল্লাহর খাস সৃষ্টি, আল্লাহ তাদেরকে তার নিজস্ব প্রোটেকশনে গুনার থেকে বাঁচায় রাখে, তাদের কোনো গুণা নাই, তারাও সেদিন বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও নাফসি নাফসি বলবেন নাকি সবাই? কেউ জবাব দেওয়ার লোক নেই, লিমানিল মুলকু ইয়াউম, কার বাদশাহী আজকে? জবাব দেওয়ার নাই, স্বয়ং আল্লাহ নিজে সেদিন, যেহেতু কেউ জবাব দেওয়ার নাই তো নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের বাদশাহী এক আল্লাহ যিনি কাহার, অত্যন্ত আমাদেরকে সেদিন ওই যে ওহাবি কমবক্তের দল আমাদের সাথে তাদের কোন সায় সম্পত্তি নিয়ে লাগালাগি নেই। এই যে এই দিন শুধুমাত্র এক নবী বলবেন উম্মতি, কে আমরা বলেন তো সেই কে বলবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু বলবেন উম্মতি। আর রাসূল তো কৌশল জানেন তো, আল্লাহর আল্লাহর দেওয়া শিক্ষা, রাসূলকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ আল্লাহ দিয়েছেন। আমাদের দেশের ওই সাইর হোসেন মৌলভী তার মাদ্রাসায় কে পড়ছে, কোন মাদ্রাসায় কি পড়ছে কে বা জানে? হ্যাঁ, রাসূলের শফাআত করবেন না এইটা বিশ্বাস করতে হবে, নাউজুবিল্লাহ, রাসূলের শফাআত করবেন না। কেন? রাসূল নিজেই তার জীবন নিয়ে চিন্তায় পড়ে যাবেন, নাউজুবিল্লাহ। এই ওয়াজ করলো কি করে এদেরকে আলিম বলা যায়, আর কি করে এদের পিছনে মানুষ যায় সেটা চিন্তা করে হওয়া যায়। শিক্ষা দিয়েছেন রসুলকে আল্লাহ, নিজে শিক্ষা দিয়েছেন আর নিজে বলছেন কোরআন শরীফে, কোরআন শরীফও পড়ে, কোরআন শরীফের রসুল সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন হে রসুল আমি আপনাকে শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না, যেটা বলেন না সুবহানাল্লাহ, যা আপনি জানতেন ইসলাম বিপন্ন। তো রসুলকে তো আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর গুসাকে কি দিয়ে কন্ট্রোল করা যায়, কন্ট্রোলটা কি দিয়ে করা যায় সেটা রসুলের জানা আছে। জন্য সজদা করা লাগে, নামাজ পড়তে হবে বেশি করে, সজদা করা, সজদা বেশি করলে আল্লাহ খুশি হয় বেশি।
রসুল মকাম মাহমুদে যাবেন, সজদায় পড়ে যাবেন, কান্না শুরু করবেন। সেই কান্নার আওয়াজ শুনে আল্লাহ বলবেন, বন্ধু আর সব যাই হোক, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। বলেন আপনি কি জানি, ইশফা তুশফা, আপনি যা বলবেন তা আমি আজকে দিয়ে দেব। এই রসুলের উন্মতের হইয়া তারপরে এই রসুলের শফাআতকে অস্বীকার করে। বাসলে কি করে ধর, কোন নবীও তো সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াউমান, এই দিনকে ভয় কর। এক দুর্বল হাদিস হলেও আছে এইভাবে, দুজকের আগমন, দুজকটা কেয়ামতের মাঠের দিকে লাফাইয়া লাফাইয়া আসা আরম্ভ করবে। হ্যাঁ, ফেরেশতারা দাগ খাইয়া আটকাইতে পারতেছে না, এমন অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নাম কেয়ামতের মাঠের দিকে পাগলের মতো আস থাকবে, দৌড়াইয়া দৌড়াইয়া কুটি কুটি ফেরেশতারা দাগ খাইয়া জাহান্নামকে আটকাইতে পারতেছে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন বলবেন ইশফাআতু রাফা, আপনি বলেন যা বলবেন তাই দেওয়া হবে, তো আল্লাহর রাসূল প্রথম বলবেন যে আপনার জাহান্নামটা ওই যে লাফায় লাফায় আটতে চাইতেছে, আটতেছে, ফেরেশতারা দাগ খাইয়া আটকাইতে পারতেছে না, আল্লাহ তোমার জাহান্নামকে আগে আটকাও, ওটাকে এদিকে আসার চাইতে আগে আটকায় রাখো, তারপরে আমার দেওয়া হবে হুজুরের কাছে একটু পানি, এই পানি নিয়ে আপনি ছিটাই দেন, হুজুর সেই পানি নিয়ে ছিটাই দিবেন, জাহান্নাম পিছে চলে যাবে। এই পানি দিয়ে যেন মারবেন, জাহান্নাম পিছন দিকে চলে যাবে। জিজ্ঞাসা করবেন, আয় আল্লাহ এটা কি, কেমন পানি এটা? বলি এটা পানি না, এটা তো আপনি যে খানছিলেন আপনার উন্মতের জন্য, সেই চোখের পানি আমি জমায় রাখছি, এটা দিয়ে জাহান্নাম কি পিছিয়ে দিলাম। সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শফাআতকারী। তো যারা এই বিশ্বাস রাখে অন্তত সেদিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই আখেরাতের দিনের কথাটা স্মরণ রাখার তৌফিক দান করেন, কারণ এটা বড় ঔষধ হলো। আল্লাহ নিজে বলছেন বয়ে করো সেই দিনকে, আল্লাহ নিজে বলছেন তোমরা বয়ে করো সেদিন, যেদিন তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমাদের সবাইকে যেদিন প্রত্যাবর্তন করা লাগবে, আল্লাহর কাছে যেদিন যাওয়া লাগবে, আর পরবর্তীটা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যা আমল করেছে দুনিয়া জমিনে তার বিনিময়ে সেদিন দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হুশ ঠিক করে দাও। সবাই জুড়ে বলেন আমিন।